দেখো আমরা ওখানে কয়টা বলতে কি এটা কি হ্যাঁ এটা কি কত লেখা আছে এটা কত আট ভাগে তিন তো আমরা একটু প্রথমে বানান করিয়ে দেখ এটা কি লিখবো বানান করিয়ে এটা কি না আছে আট ভাগে তিন যদি বানান করিয়ে লিখি আমরা এটা এরকম লিখবো ঠিক আছে আট ভাগে তিন তিন অষ্টমানে আর অন্যভাবে এটা কত লেখা আছে কত দিকে ছয় ভাগে পাঁচ তো আমরা লিখবো এটা বানান করিয়া যদি লিখি এটা লিখবো ছয় ভাগে পাঁচ অংশ বা কিটা লেখা দিব বা পাঁচ ষষ্ঠাংশ পাঁচ ষষ্ঠ মানে ছয় ষষ্ঠর সঙ্গে অংশ লাগাই দিব দশ ভাগের তিন অংশ মানে এখন অন্য ভাবে কি করতে পারি বা ঠিক আছে এটাকে বুঝব ৯ ভাগে ৬ অংশ এইরকম ভগ্নাংশ গুলা করবো ঠিক আছে দেখো এখানে ওখানে আমরা কতগুলা জিনিস বোঝার চেষ্টা করলাম আমরা বুঝছি কত অংশ আঁকানো হয়েছে মানে ওখানে আঁকানো মানে ওখানে এরকম দাগ দেওয়া তো ধরো এটা কেক বা চকলেট কারণ এই জিনিসটা প্রথমে কয় ভাগ করছি এক দুই তিন ভাগ তিন ভাগ করে তিন ভাগের মধ্যে কত ভাগ রং করছি দেখো এক ভাগ তাহলে এটা শুদ্ধটা হইলো তিন ভাগের এক এখন এই জিনিসটা কত দিকে এটা কত কত ভাগে কত অংশ আমরা আঁকানো হয়েছে প্রথম আমরা দেখলে কত ভাগ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় কয় ভাগ হয়েছে ছয় ভাগের মধ্যে কত অংশ তো এরকম টান দিছে টান দিছে তিন তাহলে এটা কত অংশ আঁকানো হয়েছে বলে কিটা বলবো আমরা ছয় ভাগে এইগুলা এটা কত পাঁচ ভাগে চার ছয় ভাগে তিন সাত ভাগে চার ছয় ভাগে দুই এটা শুদ্ধ উত্তর কোনটা এখন পরেরটা কত দিই তোমরা নিজেরা এটার মধ্যে কোনটা শুদ্ধ হ্যাঁ কোনটা এটা
দেখো আমরা ভগ্নাংশের লব এবং হর এই দুইটা জিনিস জানলাম। ভগ্নাংশ আবার কই, ভগ্নাংশ এটা জিনিসের টুকরা, টুকরা লেখাতে এরকম এক করে অংশটা কি লব, নিচেটাকে কি করবো হর। এখন আমরা ওখানে কয়েকটা একটা উদাহরণ নিলাম, আট ভাগের সাত, আট ভাগের সাত কত দিকে ওখানে লব কোনটা, লব কোনটা এই ভগ্নাংশে লব হইল অর্থাৎ, কারণ আমরা জানি যে ভগ্নাংশে লব হইল উপরেরটা হর হইল যখন হর কত হইব, হর কত পরেরটা কত দিকে, পরের ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশটা কত দশ ভাগের নয়, দশ ভাগের নয় এটার মধ্যে লব কোনটা, লব কোনটা নয়, নয় হইল লব, আর হর কোনটা, হর কোনটা হইব দশ, আমরা হর পেলাম। এই ভগ্নাংশটা কত, এটা কত, এটা কত নয় ভাগের তিন, তিন ভাগের নয় না নয় ভাগের তিন, নয় ভাগের তিন, তো নয় ভাগের তিন ভগ্নাংশের মধ্যে লব কোনটা, লব হইল তিন, হর কোনটা, হর হইল নয়, হর হইল নয়। এখন এই ভগ্নাংশটা কত, এটা কত, এই ভগ্নাংশটা কত এগারো ভাগের তিন না তিন ভাগের এগারো, এগারো ভাগের তিন, তাহলে এগারো ভাগের তিন এই ভগ্নাংশের মধ্যে লব কোনটা, লব হইল উপরেরটা তিন, আর হর কত, এবার আমরা উল্টা কাজটা করলাম। এটা ভগ্নাংশে দুইটা অংশ দিছে, হর লব এর মান দেওয়া আছে, আমরা কি করতাম ভগ্নাংশ বানাইতাম, কথা বোঝা গেছে নি? এটা ভগ্নাংশের দুইটা অংশ, এটা লব হর, আমরা এই জায়গাতে প্রশ্ন হইল এই ভগ্নাংশের অংশ দুইটা লব হর দুইটার মান দিছে, তো আমরা ভগ্নাংশটা কি তাই বইটা লিখতাম, বুঝা গেছে নি? তো তাহলে প্রশ্ন ভগ্নাংশ গঠন করো, এই হলো প্রশ্ন। প্রথমে দেখো এ নম্বর, হর কত পাঁচ, লব কত দুই, এটা যে আমরা ভগ্নাংশ যদি লেখি দেখি তাই হইব, আমরা প্রথমে টান দিতে লাগবো, দিয়া এখন পাঁচ ওখানে হইব, এই দুই হইব, কারণ একটা জিনিস কিনা আমি ভগ্নাংশের হর হইল নিচে, যে নিচে কত পাঁচ, লবটা কিনা উপরের অংশটা লব হওয়া হয়, লব কত দুই, তাহলে উপরে দুই নিচে পাঁচ, তাহলে ভগ্নাংশটা কত পাঁচ ভাগের দুই, পাঁচ ভাগের দুইটা শুদ্ধ এটা ভুল। তারপরটা কত দেখি, দুই নম্বর, হর যদি দশ হয় লব যদি তিন হয় তাহলে ভগ্নাংশটা কত হইব, কত হর যদি দশ হয় লব যদি তিন হয় আমরা ভগ্নাংশটা কত হইব, দশ ভাগের তিন না তিন ভাগের দশ, দশ ভাগের তিন, কারণ হর যেহেতু দশ হওয়া হয়েছে, হরটা তো নিচের, তো নিচের দশ, লব কত তিন, ভগ্নাংশের উপরের অংশটা তিন, তাহলে আমার লব যেহেতু উপরের আমি তিন লিখলাম, যে ভগ্নাংশটা কত হইল দশ ভাগের। তিন নম্বরটা কত দেখি, কত লেখতাম, হর সাত লব তিন, কত লেখতাম সাত ভাগের তিন, তো সাত ভাগের তিন লিখতে গিয়ে কোন জায়গায় কোনটা লেখতাম, সাত উপরে না নিচে, সাত, কারণ সাতটাই লো কি হর, হর কিনা থাকে ভগ্নাংশের নিচে থাকে, লব ভগ্নাংশের উপরে না নিচে, উপরে, উপরে লব কত, লবের মান কত
লবের মান কত? 3। তাহলে 3 উপরে হইব। আমরা ভগ্নাংশটা নিব 7 ভাগের 3। দ্বি নম্বরটা কত দেখি? হ 13 লব 7। ভগ্নাংশটা কত হইব? 4। 13 লব 7। 13 ভাগের 7। 13 ভাগের 7। এটা হইব 13 ভাগের 7। তিন নম্বরটা কত দেখি? লব যদি 5 হয়, হর যদি 8 হয়, সেই ক্ষেত্রে ভগ্নাংশটা কোনটা? কেউ কইছে 5 ভাগের 8, কেউ কইল 8 ভাগের 5। কোনটা সত্য? হ্যাঁ, 5 ভাগের 8। এটা সত্য না? এটা সত্য। 8 ভাগের 5। 8 ভাগের 5 কোনটা? ওখানে লব কোনটা? 5। যে ভগ্নাংশে লব কই থাকে? উপরে। উপরে কোনটা? এটা উপরে কইব না, এটা উপরে, এটা উপরে। এখন হর ভগ্নাংশে কই? উপরে না নিচে থাকে? নিচে থাকে। যে হরটা কত? 8। যে নিচে কইলে এটাতে কি নিচে কইব না? এটা নিচে কইব। এটা নিচে না এটা নিচে? কোনটা নিচে হইলো? এলে কোনটা শুদ্ধ? দেখছো উল্টা পাল্টা দেওয়াই এটাই। তো আমরা এই এই ক্ষেত্রে লব 5, হর 8, এই ক্ষেত্রে ভগ্নাংশটা কিটা? 8 ভাগের 5। এখন এটা কত দেখি? এটা কত? লব 12, হর 23, কোনটা? 23 ভাগের 12। না, 12 ভাগের 23। কেন 23 ভাগের 12? কারণ ভগ্নাংশ যেটা কইছে, ভগ্নাংশের হরটা কত? 23। হর মানে নিচে, আমরা নিচে রাখতে বাধ্য, 23 হলো নিচে। লব হইলো কি? তা ভগ্নাংশের উপরের অংশ। উপরে মানে এটা কত? 12। ভগ্নাংশটা হইলো 23 ভাগের 12।